আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। প্রথমে ইউটিউবে ঢোকা আছে, ইউটিউবে এখানে ইউটিউবের টাস্ক লিঙ্ক বারে লিঙ্ক দেবেন www.youtube.com। ইউটিউবের সাইটে প্রবেশ করার পর আপনাকে প্রথমে সাইন ইন করতে হবে। এই বাটনে ক্লিক, সাইন ইন বাটনে ক্লিক করুন। তারপর আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন। এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ডও দেওয়া আছে, শুধুমাত্র আমি সাইন ইন করব। সাইন ইন বাটনে ক্লিক করলাম। সাইন ইন হলে আপনার প্রোফাইল পিকচারটা এইখানে দেখতে পাবেন, এই যে আমারটা দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন ভিডিও আপলোড করতে, তো আপলোড করার জন্য এইখানে তার পাশেই আপলোড একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে লেখা আছে সিলেক্ট ফাইলস টু আপলোড, এই জায়গায় গিয়ে একটা ক্লিক করুন। তারপর আপনার কম্পিউটারের কোন ড্রাইভ থেকে আপনি আপলোড করবেন সেটা আপনাকে ডিফাইন করতে হবে। এখানে আমার একটা ফাইল আছে, এটা আমি আপলোড করে দেখাবো। এই ফাইলটা সিলেক্ট করার পর আপনি ওপেন করুন, ওপেন বাটনে ক্লিক করলাম। করার পর ইউটিউব ডাউনলোডের একটা অপশন আসবে যে আপলোডিং, হ্যাঁ ইওর ভিডিও ইজ স্টিল আপলোডিং, প্লিজ কিপ দিস পেজ ওপেন আনটিল ইটস ডান। এই পেজটা কখনো ক্লোজ করবেন না যতক্ষণ না পর্যন্ত ভিডিও আপলোড হওয়া শেষ না হয়। এই যে ভিডিও আপলোড হচ্ছে, আপলোডিং 4%, পাশে আপনার টাইম দেওয়া আছে। এখন আপনাকে একটা নাম দিয়ে দিতে হবে, যেটার যে নামটা দিয়ে সার্চ করলে আপনার ভিডিওটা চলে আসতে পারে। এখানে আমি লিখতে পারি পাশে পাবলিক এর এটা অ্যাসাইন করা আছে। কারণ আপনি যদি এখানে যদি ভিডিওর জন্য কোন মেসেজ লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন। এই মেসেজটা আপনার এই যে এখানে গুগল প্লাসে আছে তার বাম পাশেই রাইট চিহ্ন দেওয়া আছে, এর মানে গুগল প্লাসেও আপনার ভিডিওটা শেয়ার হবে। দিয়ে দিলাম। এখন আপনি যদি চান আপনি এই ভিডিওটা আপনার প্লেলিস্টে অ্যাড করবেন তাহলে আমি এখানে দিলাম অ্যাড টু প্লেলিস্ট। ক্লিক করার পর আপনি এখানে আপনার প্লেলিস্টগুলো দেখতে পাবেন। আমার কয়েকটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, এখন আমি সিলেক্ট করব। হ্যাঁ, এই ভিডিওটা আমি ইলেকট্রনিক্স টিউটোরিয়ালে প্লেলিস্টে আমি রাখবো।
এখানে লেখাগুলো আপনার ভিডিওর যে হেডিং এটা লেখার পর এবং ডিসক্রিপশন লেখার পর এবং আরো যে কাজগুলো আমি দেখিয়েছি যেমন এই এগুলো অ্যাড করার পর আপনাকে অবশ্যই সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। সেভ হয়ে গেছে। তো থাম্বনেল পিকচারটা চলে আসছে, এর মানে ভিডিও সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। এখন এখানে যে একটা লিংক দেওয়া আছে ওইটাতে ক্লিক করলে আমি আমার আপলোডকৃত ভিডিওটি দেখতে পাবো। আপলোড করা শেষ। ইউটিউবে কখনো ভিডিও আপলোড করতে হলে এভাবে আপলোড করতে হবে। আর আপনি আপনার এখানে ক্লিক করে তারপর এই যে ক্রিয়েটর স্টুডিওতে এসে এই আপনার ড্যাশবোর্ডে এসে আপনার আপলোডকৃত ছবিগুলো আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ এই টিউটোরিয়াল দেখার জন্য। আর আমার নেক্সট